Hi everyone, welcome to Kitty's blog. আজ আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত পাখি পায়রার ব্যাপারে। আমরা সবাই জানি পায়রা হচ্ছে সিম্বলিক অফ ফরচুন এন্ড লাক। মানুষের দ্বারা গৃহপালিত হওয়া প্রথম পাখি প্রজাতিগুলির মধ্যে পায়রাকে ধরা হয়। প্রাচীনকাল থেকে এটি আমাদের বন্ধু ছিল। এই পাখিগুলি মঙ্গল, করুণা, ক্ষমা এবং স্বাধীনতার প্রতীক। আধুনিক প্রত্নতাত্ত্বিক দ্বারা পায়রার প্রথম চিত্র পাওয়া যায় প্রায় 3000 BC। প্রাচীনকাল থেকে মানুষের কাছে সাদা পায়রা অলৌকিক বলে মনে করা হতো। খ্রিস্টধর্মের পবিত্র বাইবেলেও উল্লেখ অনুযায়ী পায়রাকে পবিত্র বলে মানা হয়। পায়রা মূলত সর্বভুক শস্য, শাক, আগাছা এবং ছোট পোকামাকড় শস্য ইত্যাদি খেয়ে থাকে। পায়রা মানুষের কাছাকাছি থাকতেও ভালোবাসে। ভালোবাসার বা প্রেমের কথা বললে পায়রার কথা না বললেই নয়। পায়রা একগামী হয়, অর্থাৎ একই সঙ্গীর সাথে সারা জীবন থেকে যায়। দেখা যায় এরা দম্পতি হিসেবে বাসা করে, একসাথে থাকে এবং জীবন নির্বাহ করে। পায়রা প্রথম নথিভুক্ত উল্লেখ প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়া থেকে আসে। প্রাচীন মিশরীয়রা তাদের প্রচুর পরিমাণে রেখেছিল এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের উদ্দেশ্যে এক এক সময় হাজার হাজার উৎসর্গ করত। পায়রারা আসলে নেভিগেশন বিশেষজ্ঞ। আশ্চর্যজনকভাবে 1300 মাইল দূর থেকেও তারা তাদের বাড়ির পথ খুঁজে পেতে পারে। এদের আয়ুষ্কাল 5 বছর থেকে 15 বছর পর্যন্ত হয়ে থাকে। এরা 6000 ফুট বা তার বেশি উচ্চতায়ও উড়তে পারে। পায়রা মিরর টেস্ট পাস করেছে, অর্থাৎ এরা আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে নিজের চেহারা শনাক্ত করতে পারে। পায়রা সাধারণত ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়াতে পাওয়া যায়। আজ পায়রা সম্পর্কে এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওয় কিছু নতুন টপিক নিয়ে। টিল দেন থ্যাংক ইউ, বাই।